শেখ রাসেল দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। বিকেলে সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ও মিরপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল সহ 10টি শিক্ষা প্রতিষ্ঠান। টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদর্শ বিদ্যানিকেতন স্কুল। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।